আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে কম্পোস্টটি দেখতেছেন, এই কম্পোস্টটি আমি আগে আপনাদের কিভাবে তৈরি করছি এটা আপনাদের দেখাইছি। তো আজকে আমি এটা ব্যবহার করব। আমি এর আগে ড্রামে কিভাবে খোল ব্যবহার করতে হয় সেটা আমি দেখাইছি। এখন আমি আপনাদের দেখাবো যে আমাদের যে কম্পোস্টটি আছে এই কম্পোস্টটি কিভাবে স্ট্রবেরি গাছে ড্রামে আমরা ব্যবহার করব। তো এই কম্পোস্টটি আমরা প্রথমত ছোট ছোট করে ভেঙে নেব, যদি আপনারা পারেন চেলে নিতেও পারেন। আর যদি এরকম কম্পোস্ট তৈরি করতে না পারেন তাহলে আপনারা ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার যেটা আছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। তবে অনেকটা কথা বলে রাখি, এই আমরা যে কম্পোস্টটি তৈরি করছি এই কম্পোস্টটি খুব সহজেই তৈরি করা যায় এবং ভার্মি কম্পোস্টের যে দাম সে তুলনায় এই কম্পোস্টের দাম খুবই কম। এইভাবে গুঁড়া করে নিব, নেওয়ার পরে এখন আমি যে স্ট্রবেরি গাছগুলো দেখতেছেন এই স্ট্রবেরি গাছগুলোতে আমরা আমাদের যে কম্পোস্টটি আছে সেই কম্পোস্টটি যোগ করব। তার আগে আমাদের কিছু কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমরা এই যে পাতাগুলো দেখতেছেন যে পাতাগুলো গাছ থেকে একটু দূরে সরে গেছে এবং মাটির সাথে নুয়ে গেছে সেই পাতাগুলো আমরা ভেঙে দেব। এবং আরেকটি কথা বলে দেখি, যে রানারগুলো দেখতেছেন আমাদের দু একটা রানার থাকলে, এই যে এরকম রানার আমরা রানার রাখি না বললেই চলে, এই রানারগুলো আমরা এভাবে কেটে দেব। ঠিক আমাদের এখন ফ্লোরিং স্টেজ, এখন গাছের খাবারের খুব প্রয়োজন, এই জন্য আমরা এক্সট্রা কিছু খাবার যোগ করব। এখানে একটা কথা না বললেই নয়, কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করি না বললেই চলে, এখানে শুধু আমাদের তৈরিকৃত জৈব সার যেটি আছে এটা ব্যবহার করে থাকি। এখন হচ্ছে এই টবটিতে আমরা এখন আমাদের যে কম্পোস্টটি আছে কম্পোস্টের যোগ করব। এই জন্য প্রথমত আমি এই পাতাগুলো ভেঙে নিছি, এই যে এই পাতাগুলো গাছের তিন থেকে চারটা পাতা রাখতেছি, এখন প্রবলেম না, অনেকে বেশি পাতা রাখে। তো বলে রাখি যে বেশি পাতা রাখলেই যে গাছ বেশি খাবার খাবে এরকম না, যতগুলো পাতা রাখা প্রয়োজন ততগুলো রাখা উচিত। তো এভাবে কারণ আমি এখানে একটা গর্ত তৈরি করব, এভাবে খোঁচাই নেব আর কি। প্রথমত আগে এই ড্রামটি খুঁচিয়ে মাটিটা আলগা করে নেব। মাটি আলগা করে নিয়ে এখানে একটি গর্ত তৈরি করব। এখানে বিশেষভাবে খেয়াল রাখতে হবে শিকড় যেন না ছেড়ে এই দূরত্বে রেখে দিতে হবে। তবে এই যে আমি দেখতে পাচ্ছেন শিকড় কাছাকাছি আছে কিন্তু আমাদের শিকড়গুলো একটাও ছিঁড়ে নাই। এখন আমি প্রায় একটি গাছে হাফ কেজি করে খাবার এখানে যোগ করব। এটা হচ্ছে আমাদের তৈরিকৃত জৈব সার। আনুমানিক 1 কেজি সার দেওয়ার পরে আমাদের মাটির উপরের মাটিগুলো যেগুলো এগুলো এইভাবে উপরে দিয়ে দেব এবং নিচের মাটি যে কম্পোস্টটা সে ওভাবেই থাকবে। ঠিক 2 দিন পরে আমরা এখানে সামান্য পরিমাণ পানি 100 বা 200 গ্রাম 200 ml পানি যোগ করব। তো এখন বলে রাখি এইভাবে আমাদের প্রত্যেকটি গাছেই আমরা কম্পোস্ট দিয়েছি। আরেকটি কথা বলে রাখি, এই কম্পোস্ট দেওয়ার পরে এখানে যখন ফুল বের হয়েছে
তো যখন ফুল বের হয়েছে তখনই আমরা এরকম করে মালচিং সিস্টেমে স্ট্রবেরির ফলগুলো রেখে দিয়েছি। তো আমি আমাদের এইখানে গাছ রোপণ থেকে শুরু করে পুরো কাজটা আপনাদের দেখাইছি। যদি আপনারা ঠিক মতন করে থাকেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।